আপনি কি বিসিএস ক্যাডার হতে চান? আপনি কি জানেন বিসিএস কি, বিসিএস কেন এবং কিভাবে বিসিএস এর প্রস্তুতি নেবেন? আপনার এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সঙ্গে দেখতে হবে। সবাই তো জীবিকার পিছনে ছোটে, কিন্তু জীবনের পিছনে ছোটে না কেউ। খুব পছন্দের একটি জীবিকার জন্য জীবন নয়, বরং জীবনের জন্য জীবিকা। কিন্তু জীবিকার অন্বেষণে যদি জীবনটাই অনিশ্চিত হয়ে যায়, তাহলে জীবনের বাকি বাকি থাকে? অথবা যে জীবিকার জন্য এত পরিশ্রম, তা যদি পরিবারের আপনজনদের নিয়ে ব্যয় করতে না পারলেন, তাহলে সেই জীবিকার মূল্য কতখানি? তাহলে কোন চাকরিতে আপনি জীবন ও জীবিকা একসাথে পাবেন? এই প্রতিযোগিতার বাজারে চাকরি অনিশ্চিত, নেই কোনো অরুণ্য ঘণ্টা, নেই কোনো ফুসরত। অন্যদিকে সম্মান, নিশ্চিত চাকরি ও ভবিষ্যতের পাশাপাশি নানাবিধ সুবিধা সিভিল সার্ভিসের চাকরি সমূহকে আরব্ধ করে তুলেছে। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এ মোট 27টি ক্যাডারে বাংলাদেশের নাগরিকদের মধ্য থেকে জনবল নিয়োগ করা হয়। বিসিএস এর মাধ্যমে প্রথম শ্রেণীর গেজেটভুক্ত কর্মকর্তা নিয়োগ প্রাপ্ত। প্রজাতন্ত্রের এই কর্মকর্তাদের নিয়োগ প্রদানের কাজটি করে থাকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। ব্রিটিশ পাবলিক সার্ভিস এবং পাকিস্তান সিভিল সার্ভিস এর পরিণত রূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। নিঃসন্দেহে এটি একটি সম্মানের চাকরি, কিন্তু প্রতিযোগিতা অন্য যে কোনো চাকরির তুলনায় অনেক বেশি। তাই পরিশ্রম, ধৈর্য এবং একাগ্রতা শুরু থেকে শেষ পর্যন্ত অপরিহার্য। বিসিএস এ প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক এই 3 ধাপে নিরীক্ষণ ও মূল্যায়ন হয়। বিসিএস এর যেকোনো ব্যাচের বিজ্ঞপ্তি থেকে নিয়োগ পর্যন্ত কম বেশি 2 বছরের মতো সময় লেগে যায়। তাই পুরো সময়টাতে যথেষ্ট মানসিক শক্তি না থাকলে ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে। তাই নিজেকে সাপোর্ট দিতে হবে নিজেকেই। বিসিএস এর জন্য আপনার একাগ্রতা, আপনার ইচ্ছাই পারে আপনাকে এগিয়ে নিতে। তাই বিসিএস এর জন্য চেষ্টা করার আগে জেনে নিন এই পেশা কেন আপনি বেছে নিতে চাচ্ছেন। অনেকে সম্মানের কথা ভাবতে পারেন। নিঃসন্দেহে বিসিএস কর্মকর্তারা সর্বোচ্চ সম্মান পেয়ে থাকেন। সবচেয়ে বড় দিক, দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়া। সরকারের নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের কল্যাণে সরাসরি ভূমিকা রাখা। যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশের পরে পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বর মাসে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য পরীক্ষার আগে কমপক্ষে 3 মাস সময় হাতে নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন। মনে রাখবেন, বিসিএস এর প্রিলি লিখিত মৌখিক এর চেয়ে বেশি কঠিন। মনে রাখবেন, প্রস্তুতিহীন প্রিলি সম্ভব না। নতুন 200 নম্বরের পদ্ধতিতে প্রস্তুতি নিতে হবে সব বিষয়ে। এবারে আমরা বিষয়ভিত্তিক সাজেশন অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি এক্সামে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, আমরা জানি বিসিএস প্রিলিমিনারি এক্সামে মোট 200 মার্কের এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। সো কোন কোন সেকশন গুলো, কোন কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বিষয়ভিত্তিক সাজেশন দিব। চেষ্টা করব শর্টকাট সাজেশন দিবার। বিসিএস প্রিলিমিনারি এক্সামে মোট 200 নম্বরের প্রশ্ন হয়ে 1 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এখান থেকে 35টি এমসিকিউ 35 মার্কের থাকে। বাংলাদেশ বিষয়ে বলি, এর মার্ক হচ্ছে 30। এখান থেকে 30টি প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান 15 মার্ক, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 15 মার্ক, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10 মার্ক, বাংলা ভাষা ও সাহিত্য থেকে 35টি প্রশ্ন আসে। আন্তর্জাতিক বিষয় বলি, 20 নম্বর, গাণিতিক যুক্তি থেকে মোট 15টি এমসিকিউ প্রশ্ন আসে। মানসিক দক্ষতা 15 মার্ক এবং নৈতিক ও মূল্যবোধ 10 মার্ক। সো সিলেবাস দেখে বোঝা যাচ্ছে, সিলেবাস এবং নম্বর বন্টন দেখে বোঝা যাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমরা খুব সহজেই যেই টপিকগুলো থেকে নাম্বার কালেক্ট করতে পারি, সেটা হলো বাংলাদেশ বিষয় বলি, এখানে 30 মার্ক,
তো একটু গুরুত্ব দিলেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে আমরা খুব ভালো মানের মার্ক পেয়ে যাবো। আরেকটি মার্ক পাওয়ার জায়গা হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এই সেকশনটিতে খুব অল্প পরিশ্রমে আপনি 15 মার্কের মধ্যে থেকে 12, 13, 14 এমনকি 15 পাইতে পারেন। আরেকটি শাখা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়ের বিভিন্ন সংস্থা, সদর দপ্তর, এগুলো মুখস্থ করে আপনি খুব কম পরিশ্রমে এখান থেকে আপনি ভালো মার্ক কালেক্ট করতে পারেন। তো আমরা দেখলাম বিসিএস প্রিলিমিনারি এক্সামের নম্বর বন্টন, মোট নম্বর 200। এবার আমরা বিষয়ভিত্তিক সাজেশন দেখব। বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য প্রাচীন যুগ, মধ্যযুগ এবং বিশেষভাবে আধুনিক যুগ পড়তে হবে। সন্ধি, শব্দ, উপসর্গ, কারক, সমাস, অব্যয়, প্রত্যয় গুরুত্বপূর্ণ। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গলকাব্য, রামায়ণ, মহাভারত, আরকান রাজসভা, মুক্তিযুদ্ধ সম্পর্কিত উপন্যাস, গল্প, নাটক, উপাধি, ছদ্মনাম, উক্তি ইত্যাদি পড়তে হবে। এই প্রস্তুতিটি লিখিত পরীক্ষাতেও কাজে লাগবে। এবারে ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্যের এলিজাবেথ, ভিক্টোরিয়ান এবং রোমান্টিক রেস, অর্থাৎ যে তরুণ যে লেখকগুলো আছে তাদের কথা বলা হচ্ছে, এর কবিদের সম্পর্কে পড়লেই চলবে। কোন উক্তি কোথা হতে এসেছে তা জানতে হবে, জানতে হবে কার উপাধি কি, ক্লোজ, সেন্টেন্স, স্ট্রাকচার, ভয়েস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়বেন। এবারে বাংলাদেশ বিষয়, বাংলাদেশ বিষয়ে পড়া শুরু করতে হবে বাঙালি জাতির উদ্ভব থেকে। তারপর ইতিহাসে মৌর্য, তাম্র, পাল, সেন, আফগান, মুঘল, ইসলামী শাসন, সুলতানি আমল, নবাবী, ব্রিটিশ, পাকিস্তানি আমল ভালোভাবে পড়তে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস ভালোভাবে জানতে হবে। সংবিধানের প্রকৃতি, প্রশাসনিক কাঠামো, আকার, আয়তন, প্রসিদ্ধ স্থান, নদীর গতি প্রকৃতি পড়তে হবে। জানতে হবে আমাদের দেশের দুর্যোগ, এর করণীয় এবং দুর্যোগ সম্পর্কিত ইতিহাস। এবারে আন্তর্জাতিক বিষয়গুলো, আন্তর্জাতিকে দেখবেন বিভিন্ন সংস্থার প্রধান কার্যালয়, ইতিহাস, চুক্তি বিভক্তি, যুদ্ধ, জলবায়ু সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা, আইন, কনভেনশন, প্রোটোকল ইত্যাদি। সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান থেকে আমরা জানি 15 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো সাধারণ বিজ্ঞান থেকে যে টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরিমাপ যন্ত্র, উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কিত তথ্য, শারীরবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, জ্যোতির্বিদ্যা, আধুনিক বিজ্ঞান, বিভিন্ন রোগ ব্যাধি, বিজ্ঞান, বিখ্যাত আবিষ্কার ইত্যাদি সম্পর্কে জানতে হবে। তথ্য প্রযুক্তিতে কম্পিউটার এবং মোবাইলের বর্তমান অবস্থা, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, সফটওয়্যার, প্রোগ্রাম ভাষা, সামাজিক যোগাযোগ আবিষ্কারক ও সাল, বাংলাদেশের অবস্থা ইত্যাদি পড়তে হবে। বিলিয়ের জন্য যেকোনো একটি ডাইজেস্ট দিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করা যায়, তবে নিয়মিত পাঠ অভ্যাস করে তুলতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ বিসিএস সংখ্যা, পূর্বের প্রশ্ন ইত্যাদি আপনাকে প্রকৃতি চিত্র না দিলেও প্রচ্ছন্ন ধারণা অন্তত দিতে পারে। নোট করে পড়ার প্রয়োজন নেই, তবে মনে রাখার জন্য শর্ট টেকনিক, ছন্দ এসব যেখানে পাওয়া যাবে শিখে নেওয়া ভালো। নিজে যে চাকরির প্রতি প্রবল ইচ্ছা আছে তা দিয়ে ক্যাডার পছন্দক্রম শুরু করুন। যদি আপনি বিসিএস এর মাধ্যমে শুধু একটি মাত্র সরকারি জব খুঁজছেন এমন হয়, তাহলে পছন্দক্রম অনুসারে সবগুলো ক্যাডার পছন্দের তালিকা দিবি, নতুবা শুধুমাত্র পছন্দের ক্যাডার সমূহ তালিকাতে সংযুক্ত করুন। অর্থাৎ আপনি যদি বিসিএস পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র একটি পরীক্ষা পেতে চান, একটি চাকরি পেতে চান, তাহলে আপনি পছন্দের সবগুলো ক্রম দিন, সেখানে আপনার ইচ্ছা নেই, জাস্ট পছন্দক্রম দিতে বলছে, আপনি পছন্দক্রম দিবেন। কিন্তু যদি আপনার পছন্দের ক্যাডার সমূহ আপনার যদি থাকে, তাহলে সেখানে পছন্দের ক্যাডার সমূহ অবশ্যই দিবেন। যে ক্যাডারের প্রতি আপনার আগ্রহ নেই তা পছন্দের তালিকাতে দেওয়ার যুক্তিকতা নেই। তো আপনার যদি কোনো একটি প্রফেশন যদি ভালো না লাগে, তাহলে আপনি সেই প্রফেশনে ভালো কিছু করতে পারবেন না, দেশকে আপনি কিছু দিতে পারবেন না, জাতিকে আপনি কিছু দিতে পারবেন না। সো সেই ক্যাডারে চয়েস না দেয়াই বেটার। মনে রাখবেন, আপনার প্রথম পছন্দ অনুযায়ী আপনাকে মৌখিক পরীক্ষাতে প্রশ্ন করা হবে। আপনি প্রথম পছন্দ কি দিবেন সেই অনুযায়ী মৌখিক পরীক্ষাতে আপনার বেশিরভাগ প্রশ্ন হবে। তো আপনার অবশ্যই মনে রাখতে হবে প্রথম পছন্দটি খুবই গুরুত্বপূর্ণ। অতএব আপনার স্বাদ এবং সামর্থ্য এর সম্মিলনে পছন্দের তালিকা তৈরি করুন।
প্রিলি এক্সামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময় ম্যানেজমেন্ট। সময়ের দিকে খেয়াল রেখে প্রিলি এক্সামের ভালো করার চেষ্টা করো। অনেক সময় দেখা যায় যে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেকে পরীক্ষার সময় সব প্রশ্নের উত্তর করে আসতে পারে না, অনেকে আবার জানা অনেক বিষয়ে পরীক্ষার চাপে ভুলে যান, ভুল করে বসেন। তাদের এইসব সমস্যা থেকে উত্তরণের জন্য পরীক্ষার আগেই বাসায় বসে পরীক্ষার আদলে মডেল টেস্ট দিতে হবে বারবার। বিভিন্ন সেলফ টেস্ট প্রশ্ন পাওয়া যায়, তা দিয়ে পরীক্ষা দিলে পরীক্ষা বিষয়ে জড়তা কেটে যাবে, অবশ্যই খুঁটিনাটি ভুলগুলো সম্ভাবনা কমে যাবে অনেকটা। আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, আপনার এই আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অথবা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন, এবং ভিডিও সম্পর্কে বা কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।